বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, সকল শিক্ষকগণের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর। যারা মুক্ত পাঠে নতুন সদস্য হবেন তাদের জন্য এই ভিডিওটি। তো প্রথমে আমরা একটি ব্রাউজার নিয়ে নিব। ব্রাউজার অ্যাড্রেস বারে আমরা লিখব muktopath.gov.bd। আমরা সরাসরি গুগল সার্চেও লিখতে পারি। লেখার পরে আমরা ঠিক এরকম একটি ইন্টারফেস এসে যাব। আসার পরে যারা নতুন তাদের জন্য রেজিস্ট্রেশন বাটনটি আছে, এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম একটি ফর্ম আসবে। তো এই ফর্মটি আমরা যথাযথভাবে ফিল আপ করে দিব। তো দেখতে পাচ্ছেন ফর্মটি কিন্তু এখানে আছে। তো প্রথমে আপনার নামটি দিবেন, নামটি যেভাবে আপনার সার্টিফিকেটে দেওয়া আছে। তো নামটি দেওয়ার পরে এখানে আমরা পদবি দিব। পদবি দেওয়ার পর কিন্তু সাথে সাথে আমার ভেরিফাইড এসে পড়বে। তো মাদ্রাসা যদি সিলেক্ট করি তাহলে ইন্ডেক্স আসবে। তো আমরা ইন্ডেক্স নাম্বারটা দেব। ইন্ডেক্স নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রথমে আমাদের লেটার দিয়ে নিব, তারপর নিচে আমাদের ডেট অফ বার্থ অর্থাৎ সার্টিফিকেটের ডেট অফ বার্থ আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এগিয়ে জানে ক্লিক করে দিব। দেওয়ার পর সার্ভার থেকে কিন্তু সে ভেরিফাইড করে নিয়ে আসছে আমার নাম এবং আমার প্রতিষ্ঠানের নাম। তারপর যথাযথভাবে একের পর আমরা এক ফিল আপ করে দিব। দেওয়ার পর এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিব, যে মোবাইল নাম্বারটা আমার ইউজার আইডি হিসেবে ব্যবহৃত হবে। তারপর আমরা পাসওয়ার্ড দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন 8 ডিজিটের একটি পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আবার নিচে আমরা রিপিট করে দিব। দেওয়ার পর আমাদের কোনো প্রতিবন্ধকতা আছে কি না, যদি থাকে এটা আমরা সিলেক্ট করে দিব অর্থাৎ প্রতিবন্ধিতা। দেওয়ার পর আমরা এখানে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করার পর অলরেডি কিন্তু আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে আমরা এখন আমাদের প্রোফাইলটাকে 100% আপডেট করে নেব। প্রাইমারি রেজিস্ট্রেশন কমপ্লিট। তো এক্ষেত্রে আমরা আমাদের ওটিপি কোডটা কালেক্ট করে দেওয়ার পরে আমরা ভেরিফাইডে দিয়ে দিব। তো অলরেডি আমার ভেরিফাইড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করলে কিন্তু আমার নামটা দেখাচ্ছে, দ্যাট মিন্স আমি যে রেজিস্ট্রিকৃত হয়ে গেছি। তো এখানে বেশ কিছু অপশন আছে প্রোফাইলগুলা তথ্য দিয়ে আমরা আপডেট করে আমাদের 100% কমপ্লিট করে নিব। এক্ষেত্রে প্রথমে আমরা ব্যক্তিগত তথ্য দিয়ে দিব। তো ব্যক্তিগত তথ্যতে আছে নাম দিতে হবে, তারপর বাংলায় দিতে হবে, তারপর জেন্ডার দিয়ে দিব। দেওয়ার পরে তারপর এই পাশে পিতার নাম দিতে হবে। পিতার নাম বাংলা কিংবা ইংলিশে যে কোনো পর্যায়ে দিলে হবে, কোনো সমস্যা নেই। তারপর আমরা ঠিক এরপর এই কাজ কমপ্লিট করার পর আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে হলো মাতার নাম। মাতার নামের ক্ষেত্রে আমরা ইংলিশ বাংলা যে কোনো একটাই দিতে পারি। দেওয়ার পরের পর জন্ম তারিখ। জন্ম তারিখের ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমার ক্যালেন্ডারটা আসবে। ক্যালেন্ডারটা আসার পরে আমরা ক্যালেন্ডার তারপর নিজ সম্পর্কে লিখবেন, যা সিম্পলভাবে লিখতে পারেন আই এম এ টিচার। দেওয়ার পর আমরা লাস্টে আপডেটই দিয়ে দিব। আর যাদের শারীরিক অক্ষমতা আছে এখানে চেক মার্ক দিয়ে দিবেন। তো দেওয়ার পর আমরা আবার নেক্সট পজিশনে চলে যাব, শিক্ষাগত যোগ্যতা। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা আসার পরে আমরা আমাদের শিক্ষাস্তর অর্থাৎ আমার লাস্ট যে শিক্ষা সেশনটা আমি সেটা দিয়ে দিব, অর্থাৎ আপনি মাস্টার্স না অনার্স না কী করেছেন সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর পরীক্ষা ডিগ্রি শিরোনাম, ডিগ্রি শিরোনাম দিবেন। দেওয়ার পরে এখানে আপনি প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন। এরপর আমরা কর্মসংস্থানের তথ্য দিব। কর্মসংস্থান অর্থাৎ আপনি কিসে আছেন, শিক্ষকতা, তারপর প্রতিষ্ঠানের নাম, কর্মক্ষেত্র, পদবি, আপনার পদবি কী আছে, যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হয় অ্যাসিস্ট্যান্ট টিচার, সিনিয়র টিচার কিংবা প্রভাষক, যাই হোক না কেন, আমরা এই তথ্যগুলো ফিল আপ করে আমরা যদি আপনার আরও কিছু দক্ষতা থাকে এক্ষেত্রে আপনি এখানে কিছু দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আরও যদি কিছু যোগ করতে চান এখানে দিয়ে দেবেন। তারপর লাস্টে আমরা আপডেটে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা নেক্সট পজিশনে চলে যাব, যোগাযোগের তথ্য।
তো যোগাযোগের তথ্যর ক্ষেত্রে আমরা এখানে বিভাগ সিলেক্ট করব, তারপর জেলা সিলেক্ট করব, উপজেলা সিলেক্ট করব। করবার পাশে একটি ঘর আছে, এখানে আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, উপজেলা এগুলি দিয়ে তারপর এখান থেকে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকলে দিতে পারেন অথবা আপডেটে দিয়ে দেবেন। এতে দেওয়ার পর কিন্তু আমার প্রোফাইলটা মোটামুটি 100% কমপ্লিট হয়ে গেছে। সংযুক্তি যদি চান আরও দিতে পারেন, এতে কিন্তু আমার প্রোফাইলটা 100% কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা ইচ্ছা করে যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। মুক্ত পাঠে যে শিক্ষকদের জন্য নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ আছে, এগুলো আমরা অংশগ্রহণ করে আমরা সনদ লাভ করতে পারি। তো এরকমভাবে আমরা মুক্ত পাঠে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করব। তো লাস্ট পর্যায়ে আমরা কীভাবে সাইন আউট হই সেটা আমরা জানি। তো আমরা ছবির সাইন আউটের লগ ইনের পাশে একটি সার্কেল দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক, তো এটাতে ক্লিক করে কিন্তু আমরা আমাদের ছবিটা কিন্তু আপলোড দিতে পারি। আপলোড দিয়ে দিলে আবার ছবিটা এখানে আপলোড হয়ে যাবে, এতে আমার পয়েন্ট আরও বৃদ্ধি পাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।